সোমবার সকালে মুর্শিদাবাদ জেলার কান্দি থানার অন্তর্গত ভবানীপুর মাঠপাড়া এলাকায় সরকারি গাড়ির ধাক্কায় মৃত্যু হলো এক মোটর বাইক আরোহীর। পুলিশ জানিয়েছে মৃতের নাম নাসাই শেখ, বাড়ি কান্দি থানার অন্তর্গত গোকর্ণ চাটরা গ্রামে। এই ঘটনার জেরে ক্ষিপ্ত জনতা সরকারি গাড়িতে আগুন লাগিয়ে দেয়। পরে কান্দি থানার বিশাল পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার জেরে দমকলের একটি ইঞ্জিন গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। চাটরা থেকে আসছিল মোটর সাইকেল, কান্দি যাচ্ছিল, কান্দি থেকে বহরমপুর যাচ্ছিল স্করপিও। হ্যাঁ, রঙে এসে মোটর সাইকেল বাধাকে মেরেছে।